আলাইকুম সাল্লাম রহতাল্লাহর কথা সম্ভবত ই জালি থেকে আরেক ভাই জানতে চেয়েছেন যে গান যে হারাম তার দলিল কি আলহামদুলিল্লাহ সাল্লাহত আসলাম আলাহ যে ভাই গান বাজনা বাদ্য যদি ইসলামী সঙ্গীত হয় মানে ইসলামের সূর্য বীর্য বলে এবং সেখানে বাজনা বাদ্য অন্য মসি কি না থাকে তাহলে সেটা বলা যেতে পারে কিন্তু যে সমস্ত গানের মাধ্যমে অশ্লীলতা ছড়ানো হয় পাপের কাজ ছড়ানো হয় বিশেষ করে নারী পুরুষ এরকম করে বিভিন্ন ধরনের কথাবার্তার মাধ্যমে মানে অশ্লীলতাকে সরিয়ে দেওয়া হয় এবং তার সঙ্গে বাদ্য বাজনা ঢল তবলা হারমোনিয়াম যা কিছু ইত্যাদি আছে সেগুলো কেউ বলা হয় এগুলো সম্পূর্ণ হারাম এটা ইসলামী শরীয়তে জায়জ নাই কিন্তু অনেক মানুষ এটা জেনেও সেই কাজ করতেছে আল্লাহ তাদেরকে হেদায়েত করুক এবং বিশেষ করে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন আমাদের সবাইকে হেদায়েত করেন এবং এই সমস্ত হারাম কাজ থেকে বেঁচে থাকার তফিক দান করেন না হারাম যেমন সুরা লোকমানের ছয় নম্বর আয়াত এটা দলিল আল্লাহ বলছেন ওয়ামিন মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা কিছু ক্রয় মানে অসার কথাবার্তা এরকম ক্রয় বিক্রয় করে আল্লাহর পথ থেকে বিমুখ করার জন্য তাদের বিনা এই আয়াতের তাফসিরে অলামাই কাম এবং অধিকাংশ মুখাসণ ক্রাম যেটা বলছেন আর সেটা লাহ হাদিস হলো আল লাহওয়াল হাদিস মানে এটার এর মূল তাফসিরটা হলো এর অর্থ হলো গান গান বাদ্যযন্ত্র

তা এইগুলি এটা সহি বোখারিতে স্পষ্ট হাদিস রয়েছে তাই কোরআন এবং হাদিসের স্পষ্ট হাদিসগুলি যেটা দ্বারা প্রমাণিত সেটা হলো এইগুলি ইসলামী শরীর মধ্যে হারাম এইগুলো জায়জ নয় এমনকি আবুদাউদ্দি আর একটা হাদিস এসেছে যে এমনি আব্বাস রদি আল্লাহ তালা আনহু নবী ইসলাম ইসলাম থেকে বর্ণনা করেন আল্লাহ নবী বলেছেন ইন আল্লাহ হারামা আলাইয়া ও হারামাল খামরা ওয়াল মাইসরা ওয়াল কুবতা ওয়াকুল্লো মুসকিরেন হারাম হ্যাঁ তিনি বলছেন আল্লাহ হারাম করেছেন। মদ জুয়া তারপর কুবা কুবা বলতে এখন বাদ্যযন্ত্র যা কিছু অকুল্ল মুস্কেলেন হারাম এবং প্রত্যেকটা নেশা জিনিসই হলো কি হারাম এইগুলো হাদিস থেকে স্পষ্টভাবে প্রমাণিত এইগুলি ইসলামী শরীয়তে হারাম না আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এর মাধ্যম এইগুলি থেকে বাসার দান করুক কারণ এর মাধ্যমে হ্যাঁ নিফাকি মুনাফিকি ইত্যাদি কলবের ভেতরে ঢুকে যায় এবং শয়তান সেখানে আস বাসা বাঁধে এবং ফলে মানুষ আল্লাহর পথ থেকে দূরে সরে যায় আল্লাহ রবুল্ আলমিন আমাদেরকে এইগুলো থেকে হেফাজত করুক গানবদ্ধ থেকে এবং কোরআন এবং সাহিদাদিস মোতাবেক আমল কর তফিকদান করুক ওসাল আল্লাহ আলমিন মোহাম্মদ এবং আল্লাহর কাছে আল্লাহ তুমি আমাদের সকলের অন্তরটা নূরে নোরান্বিত করে হ্যাঁ কোরআনের আলো দিয়ে আলোকিত করে দাও নিফাকি থেকে বাসাও আমিনবির আসসালামাইকুম